বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বিপাক্ষিক বৈঠক ছয় সমঝোতা স্মারক সই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাজাপাকসের শ্রদ্ধা সুনামগঞ্জে হামলার প্রধান আসামি সহ আরো আটজন গ্রেপ্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি একুশে গ্রন্থমেলায় দর্শনার্থী বাড়ছে আসছে নতুন বই এখনও যাবেনি বেচা কেনা নিউজিল্যান্ডের কাছে তামিমদের অসহায় আত্মসমর্পণ প্রথম ওয়ানডেতে আট উইকেটে কিউইদের জয় শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ দুপুর দুইটার একুশে সংবাদে সাথে আছি আমি প্রণব চক্রবর্তী দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online এছাড়া সংবাদে আরও থাকছে সাতক্ষীরার শ্যামনগরে যাবেন ভারতের প্রধানমন্ত্রী মোদি পরিদর্শন করবেন ঐতিহাসিক যশোরেশ্বরী কালী মন্দির শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের ছয়টি সমঝোতা চুক্তি স্মারক সই হয়েছে এর মধ্যে একটি নতুন আর বাকি পাঁচটি নবায়ন করা হয়েছে প্রধানমন্ত্রী কার্যালয়ে সফররত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সাংস্কৃতিক বিনিময় যুব উন্নয়ন কৃষি উন্নয়ন নীতি কারিগরি দক্ষতা উন্নয়ন নার্স ও স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশের ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এবং শ্রীলঙ্কার লোকমার কাদিরগামার ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশন অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এর মধ্যে প্রাতিষ্ঠানিক সমঝোতা স্মারক সই হয় এর আগে সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ভবন পরিদর্শন করেন এবং পরিদর্শন বইতে সই করেন রাজাপাকসে সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা ও লুটপাটের মামলার প্রধান আসামি দিরাইয়ের তাড়ল ইউনিয়ন পরিষদের সদস্য শহীদুল ইসলাম ওরফে স্বাধীন সহ আরও আটজনকে গ্রেপ্তার করা হয়েছে এ নিয়ে এখন পর্যন্ত 30 জনকে আটক করেছে পুলিশ এদিকে ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাসেল খানের রিপোর্ট গত বুধবার হেফাজতে ইসলামের এক নেতা সম্পর্কে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের 88টি হিন্দু বাড়িতে হামলা ও লুটপাট চালানো হয় পরদিন এ নিয়ে দুটি মামলা হয় শুক্রবার মধ্যরাতে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই অভিযান চালিয়ে মৌলভীবাজারের কুলাউড়া থেকে গ্রেফতার করে মামলার প্রধান আসামি শহীদুলকে এছাড়া দিরাই ও শাল্লার বিভিন্ন এলাকা থেকে আটক করা হয় আরো সাতজনকে মূল আসামির নাম হচ্ছে শহীদুল ইসলাম ওরফে স্বাধীন উনি অত্র ইউনিয়নের মেম্বার তার নেতৃত্বে তার পরিকল্পনায় প্রায় 1400 থেকে 1500 লোক ওই এলাকায় আক্রমণ করে এদিকে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন এ হামলার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে আবারও চ্যালেঞ্জ করল মৌলবাদরা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানান তারা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী সকলকে নিয়ে বঙ্গবন্ধু সোনার বাংলা করতে হবে সংখ্যালঘু যে কমিশন গঠন করতে হবে সংখ্যালঘু সুরক্ষা আইন করতে হবে সুষ্ঠু বিচার না হওয়ায় এই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বলে দাবি করা হয় কর্মসূচি থেকে এছাড়া মানববন্ধন হয়েছে মানিকগঞ্জ নাটোর সহ দেশের বিভিন্ন স্থানে রাসেল খান একুশে টেলিভিশন অমর একুশে গ্রন্থমেলার তৃতীয় দিনে বাড়ছে ক্রেতা দর্শনার্থীর সংখ্যা করোনার ঝুঁকি এড়াতে প্রবেশ পথেই মাপা হচ্ছে তাপমাত্রা সাপ্তাহিক ছুটির দিনে অনেকে এসেছেন মেলায় কর্তৃপক্ষ সবাইকে মাস্ক ব্যবহারের তাগিদ দিচ্ছেন বিকেলের দিকে ক্রেতা দর্শনার্থী বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা বইপ্রেমীরা ঘুরছেন বিভিন্ন স্টলে দেখছেন পছন্দের বই নতুন বইও আসছে এবার শিশু প্রহর না থাকলেও মেলায় এসেছে খুদে পাঠকরা তবে বেচা কেনা এখনও তেমন জমে ওঠেনি প্রকাশকদের আশা কয়েকদিনের মধ্যে শুরু হতে পারে পুরো দমে বেচা বিক্রি
দর্শক অমর একুশে গ্রন্থমেলায় আছেন সহকর্মী তহিদুর রহমান। সেখানকার আরও খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। প্রতি বছরের মতো এবছরও কিন্তু অমর একুশের গ্রন্থমেলা ফেব্রুয়ারি মাসে হওয়ার কথা ছিল, কিন্তু মহামারী করোনার কারণেই পিছিয়ে দেওয়া হয়েছে। যদিও এখনও আবার সম্প্রতি সময়ে একটু করোনার প্রকোপ আবার বাড়ানোর কারণে কিন্তু মানুষের মধ্যে একটা দ্বিধা আছে, প্রকাশকদের মধ্যেও একটা দ্বিধা আছে, ক্রেতা আসবে কি না সেটা নিয়ে। সেই কারণেই সকালে আমরা দেখছিলাম একেবারে মানুষের খুব একটা উপস্থিতি ছিল না। এখন কিন্তু মোটামুটি কিছুটা হলেও মানুষ আসছেন। অন্যান্য বছর কিন্তু ছুটির দিনে মানুষের উপস্থিতি অন্যান্য দিনের চেয়ে বেশি থাকতো, কিন্তু এবছর ছুটির দিনেও সেই অনুযায়ী মানুষের আসলে কম। সেটার কারণ আরও একটা হতে পারে যে আপনি জানেন যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে যে রাষ্ট্রীয় যে অনুষ্ঠান চলছে 10 দিনব্যাপী, সেই অনুষ্ঠানের কারণেই হয়তো সড়কে কিছুটা হয়তো কড়াকড়ির কারণে মানুষ হয়তো ঘর থেকে বের হচ্ছে না। তো আমি প্রকাশক এবং ক্রেতা বিক্রেতা সবার সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছিলেন হয়তো আশা করছেন তারা, মেলার তো মাত্র শুরু হলো, আজকে তৃতীয় দিন, হয়তো মেলার সামনের দিনগুলোতে ভালো বই আরও মোড়ক উন্মোচন হবে এবং ভালো ক্রেতারা আসবেন, বিক্রয় হবে। তো এখন যে বইগুলোর বিষয়ে আমরা কথা বলেছি, তারা যতটুকু জানিয়েছে যে পরিবারের সদস্যদের নিয়ে যারা আসছেন, বিশেষ করে ছোট্ট শিশুদের জন্য তারা বই কিনেছেন, যেগুলোর মধ্যে আসলে সায়েন্স ফিকশনের প্রাধান্যতা বেশি বলেছেন। আর গল্প উপন্যাস তো আছেই, তবে গতকাল যে সর্বশেষ যে বইয়ের যে তথ্য দেওয়া হয়েছে, বিক্রয় হয়েছে, সেখানে 55টি বইয়ের মধ্যে কবিতার বই বেশি প্রাধান্য ছিল। তো সব মিলে এখানে যেহেতু আপনি দেখছেন কিছুটা বালি আছে, বালি একটু নিবারণের জন্য কিন্তু ওয়াসার পানির ছিটানো হচ্ছে। আর এখনও পর্যন্ত কিছু প্রকাশক এখনও তাদের বইয়ের হয়তো পুরোপুরি প্রস্তুত না, সব মিলিয়ে দু একদিনের মধ্যে হয়তো মেলা, অমর একুশের গ্রন্থমেলা তার যে চিরায়িত যে রূপ সেটি ফিরে পাবে বলে আশা করছেন ক্রেতা বিক্রেতারা। প্রণব, এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য, ধন্যবাদ। তহিদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, একুশের গ্রন্থমেলা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তহিদুর রহমান। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন, যখন ফিরছি তখন থাকবে। কতদিনে পাওয়া যাবে ড্রাইভিং লাইসেন্স জানেন না বিআরটি এর চেয়ারম্যান, ফিঙ্গারপ্রিন্ট জটিলতায় ভোগান্তি। আবারও আমন্ত্রণ দুপুর 2টার একুশে সংবাদ। বিআরটিএ কর্মকর্তাদের গাফিলতি, ফিঙ্গারপ্রিন্ট জটিলতা সহ নানা কারণে ভোগান্তিতে পড়তে হয় সেবা প্রত্যাশীদের। প্রতিটি স্তরে গুনতে হয় টাকা, না দিলে ভোগান্তি ও হয়রানির শিকার হতে হয়। এদিকে আবেদন করা, লাখ লাখ লাইসেন্স প্রিন্ট দিতে হবে, তবে কত দিনের মধ্যে তা সম্ভব এর সঠিক উত্তর নেই সংস্থাটির চেয়ারম্যানের কাছেও। সাইদুল ইসলামের দুই পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। বিআরটিএ থেকে লাইসেন্স পেতে সরকারি নির্ধারিত ফি ক্যাটাগরি ভেদে 1.5 থেকে 2.5 হাজার টাকা। অভিযোগ আছে খরচ করতে হয় 8 থেকে 10 হাজার টাকা। 10 হাজারের মতো বেশি। 10 হাজার কে নিছে টাকাটা? নিছে ওই যে করাইছিলাম এক দালাল দিয়ে। আপনার টাকা দেবেন, আপনার কাজ হবো, টাকা দেবেন না কাজ হবো না। মিরপুর বিআরটিএ দপ্তরের অবস্থা এমন যে নির্দিষ্ট কর্মীর বদলে কাগজপত্র আনা নেয়া করেন আনসার সদস্য রাম। কাগজগুলো কোথায় কেন নিয়ে যাচ্ছেন তার উত্তর নেই। আমার স্যার কলেজে সিরিয়ালটা দেখি আসে, আমি ঢুকি নাই তো এখনো। আমার স্যারই পাঠিয়ে দিল। সাধারণ নিয়ম, আগে আবেদন করলে আগে সেবা পাবেন। অভিযোগ আছে টাকা না দিলে সেই নিয়ম থাকছে না। সিরিয়াল পিছনে, সেই সিরিয়ালগুলো আগে নিয়ে যেয়ে আমার লোক এইগুলো ঢুকাচ্ছে, কিন্তু আমরা 6টা ঘন্টা এসে এইখানে ওয়েট করতেছি। 349 নম্বর টোকেন, ভিতরে 60 জন ফিঙ্গার দেয়, ছবি উঠায়, সকাল 9টা বাজাইয়া সিরিয়াল দিছি। মানে আমার সিরিয়াল যদি 300 হয় আমি আগে যেতে পারবো 500 টাকা। ডেট আছে দোকানের জন্য, মানুষের কাছে টাকা চান কেন? 500 টাকা দিলে আগে পাবে। সরি ভাই, এটা কখনোই চাই না। বিআরটি উত্তরার দিয়াবাড়ি কার্যালয়ে এখানেও অভিযোগের শেষ নেই। বছরের পর বছর ঘুরছেন সেবা প্রত্যাশী রাম। দালালের মাধ্যমে নিজে নিজে তো কাজ হয়ই না, যার কাছেই যাই ওনারা বলে আমরা কিছু জানি না, এরকম ওরা ঘুরায়। তার দালাল ছাড়া তো আমাদের কাজ হয়ও না নর্মালি। ভাড়া করা ছোট কার্যালয়ে প্রতিদিন হাজার মানুষকে সেবা দেয়া প্রায় অসম্ভব, জানালেন এক কর্মকর্তা। আমাদের নিজস্ব ভবনটা হয়ে গেলে আমরা ইনশাল্লাহ আজকে যে অ্যাডভান্টেজগুলো থেকে ওনারা বঞ্চিত, আশা করি কিছুটা হলে আমরা লাঘব করতে পারবো। মিরপুর বিআরটি এর ড্রাইভিং পরীক্ষা হয় জোয়ারসাহারা বিআরটিসি বাস ডিপোতে। বিআরটিসির কর্মকর্তারা প্রায় 300 টাকা অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ আছে। প্রাইভেট কারের টেস্ট হবে আর হচ্ছে মোটর বাইক, দুইটা একসাথে,
দুইটার জন্য 300। বিআরটিসি আর কি মাঠের পরীক্ষার ই নেয়। বিআরটিসি মাঠের পরীক্ষা দিচ্ছে, এই জন্য তো ঝোড়া গানিচ্ছেন এটা। হ্যাঁ, এই যে রশিদ, সরকারি রশিদ হিসেবে। বিআরটি এর চেয়ারম্যান মোবাইল ফোনে জানান, নতুন কোম্পানির সাথে চুক্তি হয়েছে, শিগগিরই কাজ শুরু হবে, সমস্যাও কমবে। কতদিনে লাখ লাখ লাইসেন্স দেওয়া শেষ করতে পারবেন, সে প্রশ্নের উত্তর নেই তার কাছে। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। সাতক্ষীরার সুন্দরবন উপকূলবর্তী শ্যামনগরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঈশ্বরীপুরের ঐতিহাসিক যশোরেশ্বরী কালী মন্দির পরিদর্শন করবেন তিনি। ভারতের প্রধানমন্ত্রীর সফর ঘিরে শ্যামনগরে সাজ সাজ রব। মন্দির সংস্কার থেকে শুরু করে তাঁর নিরাপত্তার সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সাতক্ষীরা প্রতিনিধি জিএম মনিরুল ইসলাম মিনির রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। রাষ্ট্রীয় অতিথি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 27 মার্চ মাত্র 20 মিনিটের জন্য যাবেন বাংলার দক্ষিণ পশ্চিমের জেলা সাতক্ষীরার শ্যামনগরে। পরিদর্শন করবেন 450 বছরের পুরনো ঐতিহাসিক যশোরেশ্বরী কালী মন্দির। মোদির আগমনকে কেন্দ্র করে মন্দির সাজানো হয়েছে নতুন সাজে। আনন্দ উচ্ছ্বাসের কমতি নেই মন্দিরের ভক্ত ও পুরোহিতের। আমার মা, আমার বোন, আমার ঠাম্মা সবাই আছে এখানে, সবাই মানে সবাই তার জন্য খুব আনন্দিত। মায়ের মন্দিরে মায়ের দর্শনে আসছেন, সেজন্য আমরা বিশেষভাবে গর্বিত। নরেন্দ্র মোদীজির সফরকে ঘিরে আমাদের সাতক্ষীরার মাঝে একটা উৎসব মুখর আমাদের ভিতরে কাজ করছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দামোদর মহাশয় উনি আসবেন আগামী 27 মার্চ, এতে আমরা গর্বিত বোধ করি। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ কাজ করছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। এরই মধ্যে মন্দির পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, ভারতীয় সহকারী হাইকমিশনার ও র্যাবের মহাপরিচালক সহ কর্মকর্তারা। হেলিপ্যাড থেকে শুরু করে এই মন্দির প্রাঙ্গণ পর্যন্ত এভাবে সাতক্ষীরাকে এখানে ফুটিয়ে তোলা হবে, বাংলাদেশকে ফুটিয়ে তোলা হবে এই ভারতীয় যে আমাদের মহান অতিথি তার সামনে। সফর খুব সংক্ষিপ্ত হলেও আয়োজনের ঘাটতি রাখছে না প্রশাসন। বিশ্রামের বিষয়টিও মাথায় রেখে স্থানীয় ভূমি অফিস সাজানো হয়েছে নতুন সাজে। সমর ইসলাম, একুশে টেলিভিশন। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রুহুল আলম চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বেলা 11:15 দিকে ঢাকা সিএমএইচ হাসপাতালে মারা যান তিনি। রুহুল আলম চৌধুরী 10 মার্চ জ্বর ও সর্দি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, পরে করোনা ভাইরাসের রিপোর্ট পজিটিভ আসে। 13 মার্চ সন্ধ্যায় তার অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছিল। এর সাথে শেষ করছি দুপুর 2:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বিপাক্ষিক বৈঠক, 6 সমঝোতা স্মারক সই, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাজাপাকসের শ্রদ্ধা। সুনামগঞ্জে হামলার প্রধান আসামি সহ আরও 8 জন গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। একুশে গ্রন্থমেলায় দর্শনার্থী বাড়ছে, আসছে নতুন বই, এখনও জমেনি বেচা কেনা। নিউজিল্যান্ডের কাছে তামিমদের অসহায় আত্মসমর্পণ, প্রথম ওয়ানডেতে 8 উইকেটে কিউইদের জয়। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন একুশে-টিভি.কম এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/একুশে24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বিকেল 4:00 একুশের সংবাদ শিরোনাম দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।